প্যারেল টুকিটাকি বাজ সঙ্গীতা। তো এখন বাজে ঘড়িতে 5টা, আর আমি আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন তো 5টার মধ্যেই সন্ধে হয়ে যায় যেহেতু বেলা ছোট হয়ে গেছে। তো আমি একটু রেডি হয়েছি, বাইরে বেরোবো। আজকে একটু বড় যুদ্ধ করতে যাবো, একরকম বলতেই পারেন। মেয়ের আজকের আমি কান ফোটাতে যাব। তো অনেকদিন ধরেই ভাবছি ফোটাবো, পুজোর আগেই ভেবেছিলাম ফুটিয়ে দেবো, কিন্তু ভাবলাম আবার তো পুজো ছিল বলে ভাবলাম পুজোতে যদি আবার কান ফোটালে অন্য কিছু হয়, ব্যথা কোনো ঘাস, সেজন্যে সেই ভয়েও আর মানে কানটা ফোটালাম না। তো একেবারে পুজোর শেষে ওর একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, তো ঠান্ডার সময় বলে কান ফোটালে ভালো, তো সেই ভেবেও আমি একটু পুজোর পরেই কানটা ফোটাতে যাচ্ছি। তো যাই, বাইরে বেরোই, বাইরের বিউটি পার্লারে যাবো। আমাদের এখানে অনেকগুলো বিউটি পার্লারই আছে, বিউটি পার্লারে যাবো, গিয়ে কানটা ফোটাবো। সেখানে ওরা বাচ্চাদের কানের পুষ করে মানে কানের কান ফুটিয়ে দেয় না, বললো যে ওদের কাছে যে কানের পিনটা রয়েছে সেটা একটু মোটা, তো ওটা বাচ্চাদের দিলে লাগবে। আর তারপরে আবার আর একটা অন্য বিউটি পার্লারে গেছিলাম, সেখানে আমার একটা দাদার মেয়ের ফুটিয়েছিল, তো দাদাকে জিজ্ঞেস করেই বিউটি পার্লারটা গেলাম, যেতে বললো হ্যাঁ ফুটিয়ে দেবে। তো মেয়ের কান ফোটানো হয়ে গেছে আপনারা দেখলেন, কিন্তু ওখানে গিয়ে আমরা কান ফোটানোর ভিডিও করতে চেয়েছিলাম, তো বিউটি পার্লার করতে দিল না, মানে ওদের ওই মানে ওরা ভিডিওটা করতে দিল না, কেন জানি না, হয়তো ওরা ভাবছে ভিডিও করলে যদি হয়তো ওর লাগলো কিংবা কাঁদলো, সেই ভিডিওটা যদি আমি বাইরে ছাড়ি তো ওদের হয়তো বিউটি পার্লারে শুনতে খারাপ, কি জানি না, সেই ভেবে হয়তো ওরা ভিডিও করতে দিল না, তো আমি ভিডিও তুলতে পারিনি। কিন্তু ওর যে কান ফোটানো হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ও দেখুন আপনারা, তো কান তো ফোটানো হয়ে গেছে। এবারে জানি না, ওরা বলেছে যে আপাতত এখন কানটা এরকম থাকবে, তো আজকের এখন যেহেতু সন্ধ্যেবেলা, তো আজকে সন্ধ্যে থেকেই দুবার তিনবার বোরোলিন গরম করে দিতে বলেছে, শুধু বোরোলিন গরম করে দিতে বলেছে, আর কালকেরও বোরোলিন গরম করে দিতে বলেছে দুবার তিনবার, আর পরের দিনও দিতে বলেছে, বলেছে যে দু থেকে তিন দিন পরে তবে কানের জিনিসটা ঘোরাবে। মানে এবারে বোরোলিনটা কেন দিতে হয়, বোরোলিন গরম করে বলছে ব্যথা হতে পারে বাচ্চাদের কানের, তো তো এবারে ব্যথা হলে বোরোলিন গরম করে দিলে ব্যথাটা যখন কমে যাবে তখন আস্তে আস্তে ঘুরবে জিনিসটা। মানে কি বলুন তো, আমাদের তখন কি ছিল, আমরা যা করেছি সুতো দিয়ে করেছি, ছুঁচ ঢুকিয়ে সুতো দিয়ে, তো আমরা সুতোটা এরমভাবে টানতাম, কিন্তু এদের সিস্টেমটা হচ্ছে যেহেতু ওরকম ধরনের ছোট্ট মানে বসা পরিয়ে দিয়েছে, তো বসাটাকে এরমভাবে ঘোরাতে হবে, এরমভাবে এরমভাবে ঘোরাতে হবে, যখন দেখছেন যে ঘুরছে বসাটা তখনই বুঝবেন যে ওর কানেরটা মোটামুটি বিতরা, তো ওরকম ঘুরবে একদিন দুদিন ঘুরিয়ে তারপরে খুলে দিয়ে বলেছে যে যদি তোমরা নিজেরা পারো কানে পরিয়ে, না পারো আমার কাছে আবার নিয়ে আসবে আমি পরিয়ে দেবো, এরকমটা বলেছে। তো প্রথমেই বলেছে যে একটু ঋণ ধরনের সরু, তোমার তোমার তুমি এবার এই এটা তো একটা কানের পরিয়ে দিয়েছে, এবারে যে তোমার কানেরটা রয়েছে সেটা তো পরবে, আর একটা তোমার কি কানের আছে বলো, মাঝখানে, সে মাঝখানেরটা পড়বে তো, হ্যাঁ, তো মানে ওর যে এবার মেশিন না, এমনি হাত দিয়ে পড়িয়ে দেবো, আমি যেরকম হাত দিয়ে পড়ি ওরা হাত দিয়েই পড়িয়ে দেবে, বুঝলে, মেশিন দিয়ে লাগবে তো। তারপরে ওই আমাদের যে কানের আছে সেটাই পড়াতে হবে, তো বলেছে একটু ঋণ ধরনের জিনিস পড়ালে প্রথমে ভালো, তখন ঋণ পড়িয়ে তারপরে এরকম এরকম ভাবে ঘোরাতে হবে, ঘোরাতে ঘোরাতে কানের বিট বড় হয়ে যাবে। আর আর ওর একটু যে কানের যে পিনটা পরিয়েছে একটু মোটা পিন, সাধারণত বাচ্চাদের পিনগুলো একটু সরু হয় মানে যাতে বেশি না লাগে,
সেজন্য একটু সরু হয়, তবে ওরটা পরিয়েছে একটু মোটা মোটা, হলেও একটা সুবিধা আছে, মানে কানের বিটটা ভালো মতো মানে বড় মতো হবে, যাতে সব রকম জিনিস পড়তে পারে। তো এই হচ্ছে কথা। আর যেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে কান ফোটাতে গিয়ে মেয়ে কেঁদেছে কিনা, মেয়ে একটুও কাঁদেনি, একটুও না। সেই জন্যই আফসোসটা বেশি হচ্ছে যে ভিডিওটা আমি করতে পারলাম না। ভেবেছিলাম হয়তো ওরা ভিডিও করতে দিচ্ছে না, থাক ভিডিও করব না, মেয়ে কাঁদবে, শুধু শুধু ভিডিও করে কি করব। তো সেইটাও ভেবেছিলাম যে তাহলে আর ভিডিও করব না, কিন্তু যখন দেখলাম একটা কানের ফোটানোর পরে মেয়ের কোনো রিয়াকশন নেই, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, তখন একটু আফসোস হচ্ছিল যে যা ভিডিওটা করা হলো না, ভিডিও করলে হয়তো মেয়ের কানেরটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, ভিডিও তো হলো না, মেয়ে একটুও কাঁদে নে। যদি তুমি বলে যাও আমি এসেছি। হেসেছো? তোমার কি লেগেছে? না লাগেনি তো? না একটুও লাগেনি। না বলছি একটা আমার কানে জিনিস একটা মাছ কানে আছে, মাছ কানে দিয়ে হাতে পরিয়ে দিতে হবে। হাত দিয়ে পরিয়ে দিতে হবে, তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে, ওর একটা মাছ কানের আছে, সেই মাছ কানেরটা ওকে এবার হাত দিয়ে পরিয়ে দিতে হবে। মানে এটা মেশিন দিয়ে পরিয়ে দিয়েছে, গান দিয়ে পরিয়ে দিয়েছে, ওটা ওকে হাত দিয়ে পরিয়ে দিতে হবে। আর ওর একটুও লাগেনি। লাগেনি তো আরো? না একটুও লাগেনি। মানে আমি ভেবেছিলাম ওটা বিউটি পার্লার থেকে আবার আমার মেয়ের দুজনকেই কেঁদে পেঁদে ফিরতে হবে। মানে আমি ভয় করছে, আমারই ভয় করছে, যখন প্রথম একটা কানে যখন গানটা লাগিয়েছে আমারই ভয় করছিল, কিন্তু ওর একটুও লাগেনি, একটুও লাগেনি। কিন্তু আমি দেখাতে পারিনি কিন্তু কি প্রসেসে ওদের কানটা ফুটিয়েছে আমি আপনাদেরকে বলতে পারি। মানে প্রথমে কি করেছে, এরকম এই কানের পাতাতে ওরা পেন দিয়ে স্কেচ দিয়ে একটা ড্র করে দিয়েছে, মানে কোথায় মানে বিটটা করবে, কোথায় পুসটা করবে, সেখানে একটা পেন দিয়ে ড্র করে দিয়েছে দুদিকের কানেরটা। তারপরে ওরা গানের মধ্যে ওদের পিনটাকে লাগিয়েছে, লাগিয়ে জাস্ট একটা এরকম মানে বন্দুক মারার মতো জাস্ট টাক করে দিল, দিতেই কানটা ফুটে গেল। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমার দর্শকদের মধ্যে যদি কারোর বাচ্চারা এরকম ভাবে বিউটি পার্লারে গিয়ে কান ফোটাতে চায়, বলো এইটা কি করে খোলা যায়? এখন খোলে যাবে না, এখন তোমাকে অন্তত 5-6 দিন পরে থাকতে হবে এই কানেরটা। তারপরে তোমার যখন কানের ব্যথাটা একদম কমে যাবে তখন তুমি ওটা খুলে দিয়ে তোমার মাছ কানের পড়বে, রিং কানের পড়বে, ঠিক আছে? তোর এখন অনেক প্রশ্ন, ওর নতুন কানের পড়বে বলে তারও একটা মজা আছে। তো যাই হোক, আর একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় কি করতাম, আমাদের যে ছুঁচ দিয়ে সুতো দিয়ে ফুটিয়ে দিত, তারপরে কি করতাম, বেশিরভাগ আমরা শীতকালে ফোটাতাম, যেটা আমরা করেছি সেটাই বলছি, শীতকালে ফোটাতাম। এবং শীতকালে ফোটানোর একটাই কারণ কি, শিশি, ঘাসের শিশিরটা দেওয়া হতো, যাতে কোনো বোর টাইপের জিনিস না ওঠে, রস যাতে না হয়, ওটা দিলে বলে কি ভালো হয়। কিন্তু এরা আমাদেরকে বললো যে ওই জিনিসটা যাতে না করে, কারণ এখন সব জিনিসেই পলিউশন, তোমার শিশির ঘাস সব জিনিসই পলিউশন। তো ওটা বাচ্চাদের দেওয়াটা একদমই উচিত নয় এখন। মানে ওরা আমাকে যেটা বলে দিল, তো শুধু বললো যে বোরোলিন গরম করে জাস্ট লাগাবেন, ব্যথাটা কমে যাবে, তারপরে 2-3 দিন পরে কানেরটা ঘোরাতে থাকবেন, তারপরে কানের ঘোরাতে ঘোরাতে 1 দিন কি 2 দিন পরে কানেরটা খুলে দিয়ে আবার একটা আপনাদের নতুন সোনার জিনিস পরিয়ে দেবেন। এই হচ্ছে ব্যাপার, এই পুরো জিনিসটা এটাই। মেয়ের কান তো ফোটানো হয়ে গেছে, তো ভিডিওতে আমার বলা হয়নি মেয়ের কান ফোটানোর জন্য বিউটি পার্লার থেকে নিয়েছে 180 টাকা, অনেক বিউটি পার্লার 150 টাকা নেয়। তো আপনারা নিশ্চিন্তে গিয়ে এরকমভাবে কান ফুটিয়ে আসতেই পারেন। মেয়ের কান ফোটানোর যুদ্ধটা আমার কমপ্লিট হলো। তো কেমন লাগছে ওকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, ওকে তো একটা কানের পরিয়েই দিয়েছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিও শেষে একটা ভিডিওতে লাইক করে দেবেন, আর ওরকম করতে দেবেন, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে নোটিফিকেশানটিকে অল করে দেবেন। তো আজকের ভিডিওটা এতদূর, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।